কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া চলে এসেছি। আর আমি এখন চলে এসেছি আমার প্রিয় জায়গায়, এই যে মানে আমার ছাদে, আমার বাড়ির ছাদে। এটা আমার খুব প্রিয় জায়গা, আমার খুব ভালো লাগে। তো আমি আমার পুজো তো হয়ে গেল শেষ, ঘরেই কেটেছে তোমাদের মতনই। শুধু নবমীর দিন একটু বেরিয়েছিলাম, তাও অনেক রাত্রের দিকে, প্রায় 9:30 নাগাদ। তো এই গিয়েছিলাম এখানেই পাড়ার মধ্যেই, পাড়ার একটু দূরে আর কি। তো একদম ফাঁকায় ফাঁকায়, তখন সেরকম লোক ছিল না। যখন প্যান্ডেলে গেছি তখন পৌঁছেছি, তখন হয়তো কোনো কোনো প্যান্ডেলে 11টায় পৌঁছেছি, কোনো কোনো প্যান্ডেলে 12টায় পৌঁছেছি। বাড়িতে ফিরেছি প্রায় 2 নাগাদ। পরিবারের সবাই মিলে গেছিলাম, মানে ননদের পরিবার আর আমার আমার পরিবার, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার 2 মেয়ে, আর গাড়ি করে বেরিয়েছিলাম। আর সেই ভিডিওগুলো সব রেখে দিয়েছি, মানে এরকম অন্যান্য দিদিদের মতন এমন করিনি যে ষষ্ঠীর ভিডিও শ্যুট করে আমি সপ্তমীর দিন ছাড়ছি, কি সপ্তমীর দিন ভিডিও শ্যুট করে আমি অষ্টমীর দিন ছাড়ছি, এরকম কিছু করিনি। কারণ আমার অত দায়িত্ব নেই, আমার ভিডিও কেউ দেখে না, ঠিক আছে? তাই জন্য আমার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, যদি আমাকে সবাই, আমার ভিডিও ভালোবেসে যদি সবাই দেখতো, তাহলে নিশ্চয়ই আমার একটা দায়িত্ব বোধ তখন তৈরি হতো, এবং প্রত্যেক দিনের ভিডিও তৈরি করে আমি তারপরের দিন নিশ্চয়ই সুন্দরভাবে এডিটিং করে ছাড়তে পারতাম। আর এডিটিংয়ে কী আছে, আমার যা জীবনে ঘটবে প্রতিদিন আমি সরাসরি সেটা ছেড়ে দেবো। এডিটিংয়ের কোনো তো ব্যাপার নেই, আমার ঘরে যা কথাবার্তা হবে তাই তোমাদের শোনাবো, আমি যা খাবো তাই তোমাদের দেখাবো। এর মধ্যে এডিটিং করে মানে বাহুল্যতা দেখি আমার কোনো লাভ নেই। তো পুজো সবার কেমন কাটলো বলো? আমার তো ভীষণ ভালো কেটেছে, ঘরেই কেটেছে, কিন্তু ভালো কেটেছে। কারণ ঘরে ঘরে আছি মানে আমার জীবন থেকে উৎসব হারিয়ে গেছে, কোনো খুশি হারিয়ে গেছে, কোনো তাওহার হারিয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নয়। ঘরে থেকে এনজয় করা যায়। আর খুব ভালো, যেমন ষষ্ঠীর দিন উপোস থেকেছি, ছোলার ডাল, সুজি, লুচি, ঠিক আছে, আলুর দম, মানে আলুর দম নয়, যেটা ওটা হচ্ছে আলু আর কুমড়ো ছক্কা তৈরি করেছিলাম। এটা সপ্তমীর দিন আবার নর্মাল খেয়েছি যেরকম খাওয়ার। আবার অষ্টমীর দিন উপবাস ছিলাম, ফলাহারি উপবাস আর কি। ওই দিন হচ্ছে সুজির পায়েস, তারপরে আর কি করলাম, ছোলার ডাল, আলু পটলের একটা, মানে আলু পটল কষা আর কি, আলু পটল কষা করেছিলাম। তো এরকম লুচি করেছিলাম, তারপর মিষ্টি আনিয়েছিলাম বাইরে থেকে, হাজব্যান্ডকে দিয়ে রসগোল্লা আনিয়েছিলাম। এইভাবে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। আবার নবমীর দিন খাসির মাংস, ঠিক আছে, খাসির মাংসের খুব কষা কষা খাসির মাংস করেছিলাম, মানে যেটাকে বলে ঝাল ঝাল খাসির মাংস আর কি, কষা কষা। আর হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু খাসির মাংস খায় না, আবার অনেকেই আছে আমার, যেমন ভাগনা ভাগ্নি, ননদের ননদ, ননদের হাজব্যান্ড, তারপরে আরও অনেকে এসেছিলো। ওই দিন একটু বড় সড়ো আর কি বাড়িতে আয়োজন ছিল, তো সেই জন্য চিকেনের কী করেছিলাম, বা চিকেনের হচ্ছে চিলি চিকেন, সরি, চিলি চিকেন করছিলাম। তো চিলি চিকেন আর রাইস খাওয়া হয়েছিল, এমনি কোনো ফ্রাইড রাইস নয়, এমনি যে লম্বা লম্বা দেরাদুন রাইস আছে তারই ভাত। আর হচ্ছে ফ্রুট চাটনি হয়, ফ্রুট চাটনি, জলপাইয়ের জলপাই, তারপর তার সাথে বেদানা, কমলা লেবু, আঙুর, আমসত্ত্ব, খেজুর আর কি, আপেল, হ্যাঁ, এইগুলো দিয়ে একটা ফ্রুট চাটনি করেছিলাম। আর কি করেছিলাম, স্যালাড, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বলছে 7-আপ, স্প্রাইট, এসব খাওয়া হয়েছিল। আর হচ্ছে আর কি না, আর কিছু না। তো এগুলো খাওয়া দাওয়ারই কোনো শ্যুট করিনি, কারণ দেখো আমার ভিডিও যদি তোমরা দেখতে, তাহলে আমার একটা দায়িত্ববোধ থাকতো। আমি যতই ব্যস্ত থাকি, যতই আমি এত কিছু রান্না করি না কেন, আমি কিন্তু ঠিক এক একটা করে ভিডিও শ্যুট করতাম। দরকার হলে আমি আগের রাত্রে তৈরি করে রাখতাম, আগের রাত্রে তৈরি করে আমি ফ্রিজে রাখতাম, যেহেতু পরের দিন লোকজন আসবে, তাদের অতি আতিথ্য দেখানো, আতিথ্য করা, তো সেই সব দিকে বিজি থাকা, সেই সময় ভিডিও শ্যুট করা যায় না, বা তারাও হয়তো কমফোর্ট ফিল করবে না ভিডিওতে আসতে। তো সবাই তো আর কমফোর্ট ফিল করে না ক্যামেরার সামনে আসতে। তো সেই হিসাবে তো আমি দেখলাম না, আমার তো কেউ ভিউয়ার্স এরকম নেই, খুব কমজন ভিউয়ার্স আছে। তা কারা আবার ভিউয়ার্স, তারা কমেন্ট সেকশানে কমেন্টও করে যায় না, জানতেও পারি না যে আমিও তাদের ঘরে যাব, গিয়ে তাদের ভিডিও দেখব। তো সেই হিসাবে আমি কোনো খাবারের শ্যুট করিনি। কোনো দিন যদি মনে হয় যে হ্যাঁ আমি আজকে শ্যুট করব, তো করব, কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো, কোনো অভিমান নয় গো। এমনি আমি একটা আস্তে আস্তে নিজের মন থেকে এটা নিজেকে তৈরি করে নিয়েছি, না এত আমার যখন কোনো ভিউয়ার্স নেই আমার কোনো দায়িত্বও নেই। এই দৃশ্যটি হচ্ছে নবমীর রাত। তো আমি পরিবারের মানুষজনদের নিয়ে বেরিয়ে পড়েছি, আমার ননদ আছে, ননদের ছেলে মেয়ে আছে,
আমি আছি, আমার দুই মেয়ে আছে, আমার স্বামী আছে আর নন্দাই আছে। তো স্বামী আর নন্দাই ওই বাইরের দিকে, ওরা বাইক দাঁড় করিয়েছিল ওখানেই ছিল। তো আমার স্বামী হঠাৎ চলে এলো, আমি বললাম একটু দাঁড়াও, তুমি তো সাধারণত আমার মানে ভিডিওতে আসোই না। তো এই হচ্ছে প্রতিমা, এটি আরেকটি মণ্ডপ। তো এখানে সেই পুরোনো দিনে যেসব জিনিসপত্র আমরা ব্যবহার করতাম, আগেকার দিনের ড্রেসিং টেবিল, আগেকার দিনের ব্যায়াম, তারপর কাচের ব্যায়াম, প্লাস্টিকের, তারপর বেতের ঝুড়ি, বেতের মোড়া, এগুলো তো আজকাল মানে একদম রিজেক্টেড হয়ে গেছে, মানুষ আর ব্যবহারই করে না। মডিউলার সব বাসন চলে এসেছে, মডিউলার সব চলে এসেছে জিনিসপত্র। তো সেই ওরা পুনরায় সেইগুলোকে আর কি মানুষকে স্মৃতি হিসাবে মনে করিয়ে দেওয়ার জন্যই মনে হচ্ছে এই থিমটা করেছে। আগেকার দিনে দেখুন হাঁড়ি, পাতিল, আয়না, এই ধরনের আগেকার দিনের আয়না ব্যবহার করতাম আমরা। আমি ছোটোবেলায় ব্যবহার করতাম, আমার মনে আছে আমার মার একটা কিনেছিল, তাতেই আমি আছড়াতাম, কোনো ড্রেসিং টেবিল তখন ছিল না। তো এখানে খুব সুন্দর একটি প্যান্ডেল করেছে। সাধারণত এই বছর তো থিম পুজো নেই, একদমই থিম পুজো নেই, আর এটাই দেখলাম একটু থিম করেছে। তো ভাবলাম তোমাদের জন্য ছোট্ট করে একটু দৃশ্য তুলে নিই আমার ক্যামেরায়, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই কুর্তিটা আর কি নিয়েছি, তো একটু দেখালাম, সাধারণত এইভাবে দেখাই না, তবু দেখালাম। আর এটা কাপড় দিয়ে একটা ওরা করেছে আর কি, সুন্দর, আমার ভালো লাগলো, তাই তোমাদের সাথেও ভালো লাগাটা শেয়ার করলাম। তো কি বলবো বলো, মানে মনে যা আসছে তাই করছি। আর এটা হচ্ছে বাটানগরের পূজা মণ্ডপ, এখানেও কোনো থিম পুজো নয়, এমনি আগেকার দিনে যে বড় করে প্যান্ডেল হতো, অনেক সাবেকি আমলের যে প্যান্ডেলগুলো ছিল সেইগুলোই আর কি, এই করোনার সময়ে মানুষ সেইভাবেই করেছে, প্যান্ডেল করে, প্রতিমা করে। কোনো থিম পুজো নয়, কোনো ভিড় নয়, কোনো সাজসজ্জা নয়, বেশি বাহুল্যতা নয়, কিচ্ছু নয়। আর মুখে মাস্ক, হাতে দেখলেন তো আমার হাতে বেশি এ ছিল, গ্লাভস ছিল, তো যে গ্লাভস ব্যবহার করতে পারবে খুবই ভালো, আর না হলেও ঠিক আছে, সঙ্গে থাকবে স্যানিটাইজার। তো এই সামান্য একটু সাজগোজ, কারণ করোনার সময় সে যে কী লাভ, কেউ তো আর দেখবে না, তাই না, সব তো টাকা পড়ে যাবে মাস্কে। তো তবুও সামান্য একটু সাজগোজ, আর এমনিতেও সামান্য সাজগোজই করি আমি, খুব একটা বেশি করি না কোনো দিনই, দেখেছো তো ভিডিওতে কেমন পাগলি পাগলিভাবে চলে আসি, তাই না, না ভালো করে মাথা আঁচড়াই, না ভালো করে পোশাক পরি, না ভালো করে মেকআপ করি। তো এখানে এটা হচ্ছে আমার পাড়ার পুজো, আর এখানে মহিলাদের একটি খেলা চলছে, খালি বোতল 10 সেকেন্ডে কে কটা কালেক্ট করতে পারবে। তো আমি ভাবলাম বেশ মজার খেলা, এটাও একটুখানি তোমাদের জন্য সংগ্রহ করি, তোমাদেরকে বেশ শেয়ার করব, তোমরা যদি মজা পাও, কী জানি তোমরা কিসে মজা পাবে আমি তো জানি না, সবই একটু একটু করে করার চেষ্টা করি। আর আমার সত্যি কথা বলবো, আমার আমি কোনো ফেক ভিডিও বানিয়ে ফেক টাইটেল দিয়ে আমার ভিউস বাড়াতে চাই না, বা ফেক কোনো যে কন্টেন্ট বানিয়ে, ঠিক আছে। আমি জানি আজকাল অনেক কিছু ট্রেন্ড চলছে, যেমন ধরো কেউ কেউ লিখছে 15,000 টাকারও বেশি ইয়ে পেলাম, অর্ডার পেলাম, আবার কেউ কেউ টাইটেলে দিচ্ছে একটা নামি ব্লগারের ছবি দিয়ে, অমুক ব্লগার এই কথাটা কি করে বললো, ছি ছি। হ্যাঁ, এখন এই সব জানি এগুলো ট্রেন্ড চলছে, এরকম ভিডিওতে খুব ভিউজ হচ্ছে, কিন্তু কদিন এর আয়ু, কদিন অ্যাকচুয়ালি, এগুলো কি সত্যি ব্লগিং নাকি ভিউজ বাড়াবার কম্পিটিশন, আমি বুঝে পাই না। যাই হোক, আমি আমার পাড়ার পুজো শেয়ার করলাম, আর আমি আমার দুই মেয়ে তারপর স্বামী নিয়ে এসেছি, এই খেলাগুলো এনজয় করছি, আর একটু সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো এইটা হচ্ছে নবমীর দিন নয়, এটা হচ্ছে তোমার দ্বাদশী, হ্যাঁ না সরি একাদশী, একাদশীর দিন। তো একটু সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তো আমার শাশুড়ি মায়ের তো একাদশী, আমি তার জন্য ঘরে ব্যবস্থা করে এসেছিলাম, পরোটা, আলু ভাজা, সামান্য একটু সুজির পায়েস তাকে করে দিয়ে এসেছিলাম, সেটাই খাবে।
আর মিষ্টি তো থাকেই, বিজয়া দশমীর ঘরে মিষ্টি থাকে। আর ওই যে দেখছো পিছনে ফুচকা, ওই ফুচকা কম্পিটিশনও চলবে। এই যে যে মহিলাদের দেখলে না, যে মহিলা দিদিরা বোতল কালেকশন করছিল, তারাই ফুচকা কম্পিটিশনে নাম দেবে। আমি কিছুতে নাম দিইনি, আমি জাস্ট দর্শক। তো শাশুড়ি মায়ের ওই বিজয়া দশমীর মিষ্টি এনেছিলাম, মিহিদানা, তারপরে সীতাভোগ, গজা, এই ধরনের মিষ্টি ছিল। তারপর সুজির পায়েস, তারপরে তোমার পরোটা, আলু ভাজা করে দিয়ে এসেছি। মা ঘরে খাবে আর আমরা এখানে খেলা খাওয়া এনজয় করছি। থ্যাংকস ফর